নমস্কার, আমাদের এস্থেটিক এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা নতুন নতুন কৃষিকাজে আসছেন বা আসতে চান আপনারা ভবিষ্যতে, এবং যারা ইতিমধ্যেই কৃষিকাজ শুরু করেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি, এবং যারা অনেক দিন ধরে কৃষিকাজ করেন তারাও অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ চাষ সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ বলছি এই জন্য যে এই যে চাষটা, সেই চাষে আপনাদের কম পরিমাণ পুঁজিতে আপনারা বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারেন, সেই জন্যই আমি বলছি। তাই সমস্ত কৃষক ভাইদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আজকে আমরা কথা বলতে চলেছি ধুন্দল চাষ সম্পর্কে। ধুন্দল বলুন বা বিভিন্ন জায়গায় গ্যাড়া বলে বা বিভিন্ন নামে ডাকা হয় একে, কিন্তু আমরা ধুন্দলই বলি। তাই ধুন্দল দিয়েই আমি মানে এই ভিডিওটি আপনাদের কাছে এনেছি, এই ধুন্দল চাষ সম্পর্কেই। দেখতেই পাচ্ছেন এখানে ধুন্দল ইতিমধ্যেই এই কৃষক ভাই আমাদের বিক্রি করেছেন, মানে বিক্রি করছেন। এই চাষটার মধ্যে কী হয়, আপনারা কম পরিমাণ টাকাতে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারেন, এই জন্য কারণ এখানে খুব একটা বেশি সারের প্রয়োজন হয় না। শুধু ইউরিয়া 10-26 বা যদি আপনারা গোবর সার দিয়ে করেন তাহলে আরও ভালো হয়, তাহলে আপনাদের ইউরিয়া 10-26 দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এবং এর যে কালারটা, চমৎকার একটা কালার আসে। এই যে ধুন্দল, এটা কিন্তু দু রকমের হয়, একটা হাইব্রিড, একটা লোকাল। যেটা লোকাল হয় বা দেশি হয় সেটা হলো কালো কালার হয়, হালকা হালকা কালচে কালচে কালার হয়, আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। আর একটা যেটা এইটা, এটা হলো হাইব্রিড জাতের ধুন্দল। এই যে এটার গাছগুলো চিনে রাখুন, গাছের পাতাটা দেখে রাখুন আপনারা, খুবই একটা সুন্দর চাষ। এবং এতে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমন জমিতে আপনাদের চাষ করতে হবে যেখানে কোনো রকম কোনো জল না দাঁড়ায়, কারণ এই যে চাষটা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে এই যে ড্রেন করে দেওয়া হয়েছে এবং ড্রেন দিয়ে জল পাস হচ্ছে, কারণ এখানে মানে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে। তাই এমন জায়গাতে লাগাবেন যাতে এই মানে গাছটা ভালোভাবে জল মানে জল যাতে না জমে, জল মুক্ত থাকে যেখানে। তা আর এই চাষে একটা মানে অসুবিধা হলো, এখানে যদি হালকাও জল জমে আপনাদের ক্ষেতে তাহলে গাছটা মরে যাবে, তাহলে আপনাদের কোনো রকম কোনো ওষুধে কাজ হবে না। আর এই এই চাষ সাধারণত মানে জল যদি না জমে তাহলে অনেক দিন পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন, প্রায় 3 মাস অবধি আপনারা এই ফসল বিক্রি করতে পারবেন খুব সহজেই, অনায়াসেই। এখানে 33 শতক জায়গার মধ্যে আমাদের এই কৃষক ভাই, অর্থাৎ 1 বিঘে জায়গার মধ্যে এখানে আপনাদের এই চাষ করেছেন। তার মাচাটা আগেই করা ছিল, তাই তিনি এখানে আগে লাউ লাগিয়েছিলেন, পরে এটা লাগিয়েছেন। আর তিনি বলেছেন যে এই চাষে ইতিমধ্যে তার মোটামুটি 4-5 হাজার টাকা খরচ হয়েছে টোটালে। তাহলে আপনি মানে হিসাব করে দেখুন, 4-5 হাজার টাকা যদি আপনারা খরচ করেন, ইনভেস্ট করেন এই চাষে, আপনারা মোটামুটি কয়েক গুণ বেশি রিটার্ন পেতে পারেন। তাই যারা নতুন নতুন কৃষিকাজে আসতে যান, মানে তরুণ যুবক, তাদেরকে আমি বলবো যে এই চাষটা আপনারা করে দেখতে পারেন, অল্প পুঁজিতে অধিক পরিমাণ মুনাফা করতে হলে। এই চাষ সম্পর্কে আমি আগেও ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং এর যে চাষ পদ্ধতি সেটা অত্যন্ত সহজ, সেটার দিকে আসি। আপনারা সবার প্রথমে কী করবেন, যে একটা মানে উঁচু জমি, মানে এইরকম জমি যেখানে জল না দাঁড়ায় এবং জল নিকাশি ব্যবস্থা ভালো রাখবেন আপনারা, তাহলে এই যে এই জমিগুলোতে মানে আপনারা অল্প অল্প ঢিপি তৈরি করবেন, উঁচু উঁচু, দেখতেই পাচ্ছেন দূরে দূরে ঢিপি করা আছে। এবং ঢিপির মধ্যে আপনারা চারাগুলো লাগাবেন, মোটামুটি 3-4 হাত দূর দূর লাগাবেন চারাগুলো। চারা অ্যাকচুয়ালি বা বীজ লাগাতে পারেন আপনারা, এটার ভেতরে বীজ হয়, এটা যখন মানে পূর্ণবয়স্ক হয় এবং এরপরে যখন এটাকে শুকিয়ে পরে বীজ বের করা হয়, আপনারা জানেন। এই একটা একটা মানে 3-4 হাত দূর দূর একটা করে মানে চারা লাগাবেন আপনারা, এবং দেখতেই পাবেন যে মোটামুটি আপনারা 1 মাসের মধ্যেই আপনাদের ফল আসা শুরু হবে, এবং আপনারা মোটামুটি 1.5 মাসে গিয়ে বা আরও আগে আপনারা খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন। এর যে দাম, বাজার দর, এর বাজার দর প্রায় সারা বছরই থাকে, এবং এই যে চাষ আপনারা চাইলে সারা বছরই করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং দেখতে পাচ্ছি এখানে এখানে প্রচুর পরিমাণে ফুল ফল এসেছে। এবং আমাদের যে তরুণ কৃষকরা যারা চাষে আগ্রহী, তারা যদি এই চাষটা করেন তাহলে অবশ্যই অবশ্যই সুফল পাবেন, আমার কথা বিশ্বাস করুন। এই কৃষক ভাই এখানে প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করেছেন, তিনি বলেছেন যে ইতিমধ্যেই তিনি 30,000 টাকার মতো এই জমি থেকে বিক্রি করেছেন। 1 বিঘে জায়গা থেকে তিনি মোটামুটি সপ্তাহে মানে এই যে চাষের একটা সুবিধা হলো কি, আপনারা প্রতিদিন তুলতে পারবেন, আর একবার তুললে মোটামুটি 3-4 ব্যাগ করে আপনারা বাজারে নিতে পারবেন। তাই দেখতে পাচ্ছেন মুনাফাটা কোথায়। তাই আমি তরুণ কৃষকদের বলতে চাই, এবং যারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত বা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককেই আমি বলতে চাই যে এই চাষটা আপনারা অবশ্যই করুন।
আর এই যে গাছটা মারা গেছে দেখছি, এটা জলের কারণে মারা গেছে, কারণ এখানে এই যে দেখুন নিচে এর যে গোড়াটা সেখানে জল জমেছিল, সেই কারণে এই গাছটি মারা গেছে। তাই সেদিকে একটু খেয়াল রাখবেন যে জল যত আপনাদের মানে জল যাতে আপনাদের এই যে চারাগুলোর আশেপাশে না থাকে, এবং জলনিকাশি ব্যবস্থাটা অবশ্যই ভালো রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ধরনেরই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।